নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আইনি শাসন বজায় রাখতে ধর্মনিরপেক্ষ দলকে এগিয়ে আসার বার্তা মানিকের। রামমানিকপুরে ব্যাপক পরিমাণে গবাদি পশু চুরি, স্মারকপত্র ওসিকে। জমি ও ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ বিডিএফ এর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার শিলচর নরসিংহুলা ময়দানে সিপিএম কাছাড় জেলা কমিটির আহ্বানে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সেই রাজ্যের বর্তমান বিরোধী নেতা, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এবং দলের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য ইসফাকুর রহমান। জনসভায় কাছাড় জেলার সিপিএম কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মানিক সরকার ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সাধারণ মানুষকে অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গ্রামে শহরে নগরে বন্দরে উন্নয়নমূলক যে কাজ, পরিকাঠামো তৈরি করবার যে কাজ, সেই কাজের জন্য বন্টন করতে হবে। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো শুধু ঘোষণা না, জেলায় জেলায় গিয়ে মন্ত্রিসভার বৈঠক করে সেখানকার মানুষকে বিভ্রান্ত করবার জন্যে ফিরিস্তি দেওয়া না, ভারত সরকারের কাছে আমাদের দাবি, রাজ্য রাজ্যের সরকারগুলির কাছে আমাদের দাবি। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, বাড়ি ঘর, এগুলোর জন্য এগুলোর অভাব আছে। আসামে তো ব্যাপক অভাব, আপনারা প্রতিনিয়ত এগুলো মোকাবেলা করছেন, এগুলির জন্য পয়সা খরচ করুন। হিমন্ত বিশ্ব শর্মা সাহেব, ডাবল ইঞ্জিনের সরকারের আপনি এক ইঞ্জিনের মালিক, নরেন্দ্র মোদী দিল্লির ইঞ্জিনের মালিক, আপনি আসামের ইঞ্জিনের মালিক, টাকার তো অভাব থাকার কথা না। গত বিধানসভা নির্বাচনে বলেছেন এই দুই ইঞ্জিন মিলে আমরা ঘটি নিয়ে না কলসি নিয়ে যাব, পূরণ করে এমনভাবে দিল্লি থেকে টাকা দেবে এগুলো সরকার নিয়ে আসতে পারবো না, উচ্ছে পড়ে যাবে, কোথায় কাজ হচ্ছে। তাই যদি হবে, এতই যদি টাকা থাকবে, কচুদরম থানা এলাকার পূর্বধলাইয়ের মোহনখাল রামানিকপুর জিপিতে চুরির হিড়িক পড়েছে। জিপির বিভিন্ন এলাকা থেকে মাস ছয়েক চুরি হয়েছে প্রায় 37টি বলদ সহ 5টি ষাঁড়। এ নিয়ে স্থানীয়রা কচুদরম থানায় এজাহারও দায়ের করেছেন, তবে এজাহার দায়ের করা হলেও আজ অবধি পশুদের উদ্ধার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। এদিকে গত শনিবার উধারবন থানা এলাকার গোসাইপুর গ্রামে গরু চুরি কাণ্ডে ধরা পড়েছে আমড়াঘাট সংলগ্ন নাগাখাল গ্রামের জসিমউদ্দিন, কালাখাল গ্রামের কবিরউদ্দিন সহ আরও দুজন ব্যক্তি। আর এতে মোহনখাল রামানিকপুর জিপিতে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া গরু ধৃত জসিম সহ বাকি অভিযুক্তরা সংঘটিত করেছে বলে দাবি জানান গ্রামবাসীরা। বুধবার রামানিকপুরে এক সাংবাদিক সম্মেলন করে চুরি যাওয়া গরুর মালিক ও গ্রামবাসীরা একথা উল্লেখ করে বলেন, ধৃত জসিমউদ্দিন তার সাথীদের যদি পুলিশ জিজ্ঞাসাবাদ চালায় তবে চুরি যাওয়া গরু উদ্ধার হতে পারে। এ মর্মে এদিন তারা কচুদরম থানায় ওসিকে একটি সনদপত্র দিয়ে তদন্তের দাবি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামানিকপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি মনতোষ রায়, গ্রুপ সদস্য সনদ শুক্লবৈদ্য, শুভঙ্কর দাস প্রমুখ। গরু চুর ধরা পড়েছে ওই উদারবন গোসাইপুরে, যেহেতু যে আমাদের লোকেল একটি চুর, যে দুইটি চুর, যে জসিমউদ্দিন আর কবির আহমেদ। যাই হোক, আমাদের এত অঞ্চলে অনেকটি গরু চুরি হয়েছে, তাই আমি প্রশাসনের কাছে দাবি করেছি, ওরা সঙ্গে সঙ্গে এজাহারও দিয়েছে যাতে ওরা গরিব মানুষ অনেক কষ্ট করে গরু বানিয়েছে, তাই আমাদের দাবি ওদের গরুর যাতে ক্ষতিপূরণ যাতে ওরা পায় এই আশা রেখে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে ওনাদের যাতে এই ক্ষতিপূরণ। একটা কথা আমি বলছি, আমি কচুদরম যে আমাদের পুলিশ স্টেশন, ওনাদেরকে আমি অনুরোধ করব যাতে ওনাকে ওই যে আমাদের লোকেল চুর জসিমউদ্দিন ওনাকে রিমান্ডে এনে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে ও যে
বা এত অঞ্চলে যেগুলো গরু চুরি হয়েছে এগুলার কোনো একটা সুরাহা দিতে পারবে বা ওনার কাছ থেকে যে ওদের ক্ষতিপূরণটা দেওয়া। সম্প্রতি কাছাড় জেলা প্রশাসনের তরফে জেলায় জমি ও ফ্ল্যাট কেনা বেচার ব্যাপারে অত্যাবশ্যকীয় নথির একটি তালিকা প্রকাশিত করা হয়েছে। এতে উল্লেখ করে বলা হয়েছে যে অন্যান্য নথির সাথে ক্রেতার নাগরিকত্বের প্রমাণস্বরূপ 1965 সালের ভোটার তালিকার সার্টিফাইড কপি জমা দিতে হবে। এ ব্যাপারে স্পষ্টীকরণ চেয়ে বুধবার জেলার অতিরিক্ত জেলাশাসকের হাতে একটি সনদপত্র তুলে দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য জানান, প্রকাশিত তালিকার 5 নং দফায় ক্রেতার নাগরিকত্বের প্রমাণস্বরূপ যেখানে পাসপোর্ট, ভোটার তালিকা ইত্যাদির কথা উল্লেখ রয়েছে, সেখানে 19 নং দফায় ফের 1965-এর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ চাইবার যৌক্তিকতা কি এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি এও বলেন, 1965 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ চেয়ে দিশপুরের পক্ষ থেকে পরোক্ষভাবে অসমযুক্তির 6 নং ধারা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এর প্রতিবাদ না করা হলে ক্ষতিগ্রস্ত হতে হবে ছিন্নমূল বাঙালিদের। 1965 থেকে 1971 সালের মধ্যে যারা এ জেলায় এসেছেন তাদের সংবিধান স্বীকৃত অধিকারকে এভাবে কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার বলে জানান। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফ এর যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পানব গুপ্ত, আহ্বায়ক দেবায়ন দেব প্রমুখ। ব্যাপারটি বুঝতে আমরা আজকে দেখা করেছিলাম এখানকার এডিশনাল ডিসি জিডুং সাহেবের সাথে। তো জিডুং সাহেবের সাথে কথাবার্তা বলার পর দেখলাম যে ওরা এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারছেন না। উনি আমাদেরকে পাঠিয়ে দিলেন এখানে সেরাস্তাদার, রাজস্ব সেরাস্তাদারের কাছে। উনার সঙ্গে আমরা কথাবার্তা বললাম, উনি বলছেন যে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। আমরা এটা বুঝতে পারছি যে এই যে নির্দেশটা সেটা এখানকার ডিসি বা কেউ করেননি, সেটা গুয়াহাটি থেকে এসছে। ওদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ওরা এই সম্বন্ধে বেশি কিছু জানেন না। তো এইটা হচ্ছে গিয়ে যে আমরা সবাইকে বলতে চাই যে এইভাবে সরকার যদি আমরা প্রতিবাদ না করি কী করবে, এই 1965-কে এটা কাট অফ ইয়ার করে নেবে। এবং 6 নম্বর দ্বারা, আসাম চুক্তির 6 নম্বর দ্বারা যে বলা হচ্ছে যে যারা এখানকার খিলঞ্জিয়া তারাই একমাত্র জমি কেনা বেচা করতে পারবেন, সেই জিনিসটাকে পরোক্ষভাবে এই নির্দেশের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা চলছে। আমরা বিডিএফের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে ওদেরকে আমরা স্মারকপত্র জমা দিয়েছি, আমরা বলেছি এটা সংশোধন করার জন্য। যদি এটা সংশোধন না হয় তাহলে ভবিষ্যতে এ নিয়ে কিন্তু তীব্র আন্দোলনে আমরা নামব। এবং সমস্ত বরাকবাসীকে আমরা অনুরোধ করছি যে আপনারা ব্যাপারটা খেয়াল করুন, আপনারা আমাদের সহযোগিতা করুন যাতে এটা কোনোভাবেই প্রয়োগ না হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বুধবার শ্রী শ্রী রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের 283তম জন্মজয়ন্তী উদযাপন করা হল তারাপুর মণিপুরী বস্তি গোবিন্দ মন্দিরে। এ উপলক্ষে এদিন সকাল 8টায় মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত ট্যাবলোতে শ্রী শ্রী রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের প্রতিমূর্তি নিয়ে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এক প্রভাত ফেরি বের করেন আয়োজকরা। প্রভাত ফেরিটি বিভিন্ন এলাকায় পরিদর্শন করে রামনগর খেরমাস্থিত মন্দিরে পৌঁছে কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ শেষে পুনরায় মণিপুরী বস্তি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। সেখানে আয়োজিত এক সভায় মণিপুরের সংস্কৃতি জগতে শ্রী শ্রী রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের অবদান সম্পর্কিত বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মণিপুরের সম্প্রদায়ের বিভিন্ন গুণীজনেরা উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ সহ মণিপুরের সংস্কৃতি জগতে রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের অবদান নিয়ে জনসম্মুখে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও মণিপুরী বস্তি গোবিন্দ মন্দিরে আয়োজিত গুরু সংকীর্তন অনুষ্ঠানে সুদূর মণিপুর থেকে আগত বিভিন্ন কীর্তনীয় দলের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করে তাদের কীর্তন পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলেন। বিষয়টি নিয়ে আয়োজক সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সকাল 8টার সময় আমরা একটি প্রভাত ফেরি বের হয়েছি। এই প্রভাত ফেরিটি রামনগর খেলমাতে শ্রী শ্রী ভাগ্যচন্দ্র মহারাজের একটি মন্দির আছে, মন্দির পর্যন্ত আমরা প্রভাত ফেরিটি গিয়েছি এবং সেইখানে আমরা প্রসাদ টসাদ আমরা দিয়েছি মন্দিরে। এবং আমরা এখানেও মানে আরাতি কীর্তন একটা হয়েছে এবং সেটার পরে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি মন্দির তারপরে আবার ব্যাক করে এসেছি। ব্যাক করার পরে এখন আমরা গুরু কীর্তন অনুষ্ঠান একটি আয়োজন করা হবে। এখন এই অনুষ্ঠানের আগে মণিপুরী সংস্কৃতির উপরে ভাগ্যচন্দ্র মহারাজের অবদান এটার সম্বন্ধে আমাদের মাননীয় সম্মানীয় প্রফেসর ডাক্তার হাউভম ননিকুমার সিং, মণিপুরী ডিপার্টমেন্ট আসাম ইউনিভার্সিটি শিলচর, উনি খুব সুন্দরভাবে সবার কাছে
আমরা মণিপুরী সংস্কৃতির জগতে শ্রী শ্রী ভৈরবচন্দ্র মহারাজের অবদান সেটার সম্বন্ধে বহু সুন্দরভাবে উল্লেখ করে সবার কাছে তুলে ধরেছে। চলে গেলেন কাছার গ্রাহক সুরক্ষা সমিতির দিদার খুশ আঞ্চলিক কমিটির অন্যতম কর্মকর্তা বিশু বাউরি। মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। প্রয়াত বিশু বাউরি বিগত 20 বছর থেকে দিদার খুশ এলাকায় জনগণের অধিকার লড়াইয়ে কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির একজন সদস্য হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এদিন তার মৃত্যুর খবর পাওয়ার পর প্রয়াতের বাড়িতে উপস্থিত হয়ে তার শেষ যাত্রায় সামিল হন সমিতির কর্মকর্তারা। এদিকে বিশু বাউরির উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের হাতে অর্থ তুলে দিয়ে শিলচর মেডিকেল কলেজে তার উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছিলেন লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়। এর জন্য সমিতির তরফ থেকে বিধায়ক রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির কর্মকর্তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এমএলএ যিনি আছেন আমাদের কৌশিক রায় মহাশয়, আমরা দেখলাম উনি আমাদেরকে এই বিশ্ববাউরির জন্য আমাদের ওনার কাছে গেছিলাম, আমরা ওনাকে বলেছি, বলার সাথে সাথে উনি মেডিকেল ফোন করেছেন। মেডিকেল ফোন করে উনি আইসিএসে ভর্তি করেছিলেন। আমরা প্রথম দেখলাম এভাবে কোনো এমএলএ যে একটা সাধারণ বিজেপির কর্মী, একটা সাধারণ বিজেপির কর্মী আমাদের জন্যে উনি নিজে ফোন করেছেন আইসিএসে এবং ওনাকে কীভাবে সুস্থ করা যায় উনিও চেষ্টা করেছেন। ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই গ্রামবাসী দিদার কুশের চা বাগানের যত শ্রমিকবৃন্দ এবং আমার সাথে যারা আছে আসেছেন ওনার সাথে আজ আমাদের অমিত সিং এবং আমাদের তম্বা সিং, আমাদের ভোট কমিটির প্রেসিডেন্ট অসীম বাউরি এবং আমাদের নীলদা এবং এখানে সমিতির আসেছেন আমাদের রাধা গোয়ালা, সবাই গ্রাহক সুরক্ষা সমিতির থেকে জড়িত হয়েছেন ওনার ভগবানের কাছে আরাধনা করার জন্যে এবং ওনার সদ্গতি কীভাবে সুন্দরভাবে করা যায় এই বলে আমাদের এখানে সবাই সমাগত হয়েছেন। রবিরাম কাকু যিনি প্রাক্তন স্টাফ, উনিও চিন্তিত অবস্থায় আজ আমরা সবাই এখানে ওনার বাড়িতে উপস্থিত হয়েছি। বরাকের 3 জেলার সীমানা পুনর্নির্ধারণ না করে নতুনভাবে উপত্যকায় আরও 2টি জেলা গঠনের দাবি জানালো তৃণমূল কংগ্রেস। রাজ্যের 4টি জেলা বিলুপ্তিকরণের তীব্র প্রতিবাদ হাইলাকান্দি জেলা যুব তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শীঘ্রই বাতিলের দাবি জানিয়েছে তারা। বুধবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আহমেদ লস্কর। তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী এমনিতেই 2026 সালে সমগ্র ভারতে কেন্দ্র পুনর্নির্ধারণ করা হবে, কিন্তু নির্ধারিত সময়ের 3 বছর আগে হঠাৎ করে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। সরকার জনসাধারণের জ্বলন্ত সমস্যার দিকে না তাকিয়ে শুধুমাত্র ভোটের রাজনীতি করছে বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব। এসব রাজনীতি বন্ধ করে রাজ্যের উন্নয়ন তথা বেকার সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নাথ, হাইলাকান্দি ব্লক সভাপতি আলিমুদ্দিন বড়ভুইয়া ও উপসভাপতি নিশীত কুমার। আমার প্রশ্ন হলো যে যেহেতু 3 বছর পর অটোমেটিক হবে সমগ্র দেশের সাথে আসামে, কেন আমাদের সরকার বর্তমান যে উঠে পড়ে লাগলো যে সমষ্টি নির্ধারণ পুনর্নির্ধারণ করতেই হবে, এবং এখন যদি করা হয় 3 বছর পর তো আবার চেঞ্জ হবে, তো এক কাজকে বারবার করার কারণটি কি? নিশ্চয় রাজনৈতিক ষড়যন্ত্র তার যে আছে এইটা মানে জনগণ বুঝতে পেরেছে, তাই আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাইতেছি হাইলাকান্দি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাছাড়া 2007 সালে যখন কংগ্রেস সরকার এই সমষ্টি পুনর্নির্ধারণের কথা ভেবেছিল বা কাজ শুরু করেছিল, তখন এই বিজেপি তৎকালীন সময়ে বিরোধী দলে ছিল, বিজেপি, আশু, এজিপি এবং বিভিন্ন দল সংগঠন তার বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে এবং বলেছে যে প্রথমে এনআরসি চূড়ান্ত করতে হবে, তারপর তা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন, তখন বিজেপির কর্মকর্মীরা বলেছিল যে এনআরসি চূড়ান্ত করার পর সমষ্টি পুনর্নির্ধারণ করা হোক, কিন্তু এখন তো আসামে এনআরসি চূড়ান্ত হয় নাই, এখনো 19 লক্ষ মানুষ পেন্ডিং আছে, এনআরসি চূড়ান্ত হয় নাই, কিন্তু এনআরসি চূড়ান্ত না করে কেন এখন ওনারা শাসনভারে আসার কারণে কেন ওনারা সমষ্টি
পুনর্নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছেন। বরখোলা উন্নয়ন ব্লকের অধীনে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের কমিউনিটি রিসোর্স পার্সন এলিজা বেগম লস্করের বিরুদ্ধে জাল স্বাক্ষরের অভিযোগ করেন শ্রী শ্রী ওমেন পাওয়ার এসএইচজির সভানেত্রী নাইমা আক্তার লস্কর সহ গ্রুপের সদস্যরা। বুধবার সাংবাদিক ডেকে তিনি বলেন, 29 ডিসেম্বর ব্লক প্রজেক্ট ম্যানেজারকে লিখিত অভিযোগ করলে ও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে 2 জানুয়ারি জেলাশাসককে লিখিত অভিযোগ করা হয়েছে। সহমত ব্যক্ত করেছেন ওমেন পাওয়ার এসএইচজি সম্পাদক সহ গ্রুপ সদস্যরা। ব্লক প্রজেক্ট ম্যানেজার মনোরঞ্জন সূত্রধর জানান, জাল স্বাক্ষরের জন্য আগামী বৃহস্পতিবার তদন্তের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 2022 আমরা ফরমেশন হইছে 10 জন মিলিয়া, কিন্তু ফরমেশন হইছে এসএইচজি ফরমেশন হইছে। তে যখন ফরমেশনের খাতাটা আমরা পাইছি, ফরমেশনের খাতা পাওয়ার পরেও দেখছি যে আমরা জালি সাইনটা, কোঅর্ডিনেটর, ব্লক কোঅর্ডিনেটর, বিপিএম সাইন মারা, শিল মারা। পরে আমি এলিজা বেগম লস্কর, সিআরপিসি এলিজা বেগম লস্কর দে আমি মেসেজে জানাইছি যে আপনি সাইন মারলা কেনে। তাই কইসুন ওটা কোনো অসুবিধা নাই। পরে আরেকবার যখন মিটিং হইব তখন সই দিম। আমি কইছি না না, আমার এটা অভিযোগ আছে, সাইন জালি সাইনটা মারছ। এরপরে আমি লিখিতভাবে 29/12/2022 লিখিতভাবে বিপিএমের কাছে অভিযোগ করছি যে আমরা জালি সাইন 10 জনের তাই দিস হয়ে এলিজা বেগম লস্করে। এরপরে তাই সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা পাসবুক নিয়ে আইসেন, প্রেসিডেন্ট প্লাস সেক্রেটারির সাইন ছাড়া। আমার অভিযোগ হইল যে তাই এরকম খেনে করো, আমরা 10 জনের জালি সাইন তাই মারলা, এখন তাই ভবিষ্যতে আরও কিছু করতে পারবা। আমার অভিযোগ বা আমরা 10 জনের অভিযোগ, যাতে তাই আর ফিউচার হইলা কিচ্ছু করতে না পারেন, আইনের আওতায় আইতো আর তাণ্ডে শাস্তি দেওয়ার দাবি আমরা করি। আর জামালপুরের স্বামী সন্তানহারা মহিলার পাশে দাঁড়ালো শিলচর শহরের রবিনহুড আর্মি সংস্থা ও ভাগা সরসপুরের ইয়াং ম্যান অ্যাকচুয়াল এনজিও। ধলাই কেন্দ্রের জামালপুর জিপির বাসিন্দা স্বামী সন্তানহারা বৃদ্ধা ভানুমতি দাস অতি কষ্টে জীবনযাপন করছেন এই ঠান্ডার মধ্যে। আর এই মহিলার এত কষ্ট দেখে শিলচরের রবিনহুড আর্মি সংস্থা ও ভাগা সরসপুরের ইয়াং ম্যান অ্যাকচুয়াল এনজিওর কর্মকর্তারা মহিলার জন্য শীতবস্ত্র, কম্বল সহ খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, লবণ, সয়াবিন, মটর ইত্যাদি দান করেন। সেই সঙ্গে মহিলার কুড়ে ঘরটিও ঠিকঠাক করে দেন রবিনহুড আর্মি সংস্থার সদস্যরা। এই বৃদ্ধ মহিলার কথা জানতে পেরেছি, তো ওনার কথা জেনে আমরা সুদূর শিলচর থেকে এখানে এসেছি ওনাকে সাহায্য করার জন্য। আমাদের সংস্থার নাম হলো রবিনহুড আর্মি শিলচর। তো আমরা কিছু সামগ্রী নিয়ে এসেছি ওনাকে সাহায্য করার জন্য। সামগ্রীর মধ্যে আমরা এনেছি ওনার জন্য শীতের থেকে রক্ষা পাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট, একটা ম্যাট্রেস এনেছি, আর কিছু খাদ্য সামগ্রী এনেছি, রেশন সামগ্রী এনেছি, যেটার মানে সাহায্যে ওনার কিছু হলেও ওনার যে সমস্যা যেটা ওটা আমরা এই নিবারণ করার চেষ্টা করছি। তো আমি বাকি সমস্ত শিলচরবাসীর কাছে বা এই বরাকবাসীর কাছে আবেদন করছি যে আপনারা যদি এই বৃদ্ধ মহিলাকে যদি সাহায্য করতে পারেন, তাহলে আপনারা এগিয়ে আসুন, আপনারা এসে ওনাকে সাহায্য করার জন্য আপনাদের নিজের হাতটা বাড়িয়ে দিন। দ্বিতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পে সুবিধাপ্রাপক বাছাই ধলাই কেন্দ্রের গঙ্গানগর জিপিতে অনিয়মের অভিযোগ উঠল। প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন জিপির একাংশ বাসিন্দা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গঙ্গানগর জিপির একাংশ জনসাধারণ বলেন, সরকারি বৃহৎ প্রকল্পে অসহায় নাগরিকদের অন্ধকারে রেখে জিপির নেতারা মর্জিমাফিক ফর্ম বিলি করে আবেদন সংগ্রহ করেছেন। অর্থ নিয়ে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে অযোগ্যদের প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অরুণোদয় নিয়ে জিপি সভাপতি ও সচিব দুর্নীতি করেছেন বলে জানান তারা। গাঁও সভার মাধ্যমে জানাই দেওয়া হয়েছে ফর্ম গুলো সাইড ক্যাটাগরির মানরে অগ্রাধিকার দেব, বিধবা, বিকলাঙ্গ, ডাইভোর্স এবং কুমারী। এরপরে অত্যন্ত গরিব মানুষ যারা যারা রুজি রোজগারের কোনো উপায় নাই, এরারে এটা দেওয়া হইব ওয়ার্ড মেম্বার হল লইয়া। কিন্তু আজ পর্যন্ত আমরা ওয়ার্ড মেম্বার হলে কিচ্ছু জানি না, আমরা পঞ্চায়েতের লগে যোগাযোগ করলে তাইনও কিচ্ছু জানেন না। এর পাখাদি শোনা যায় যে গুফে গুফে তলে তলে আপনার ইয় ও ফর্ম দেওয়া চলের, পরস্পর শোনা যায় কিছু তাহারও বিনিময় রংগুলা বুট কমিটি এরা বুট কমিটি মন্ডল পরস্পর জানতে পারলাম যে আমি হইতেছি পরস্পর জানতে পারলাম। এটা বলে আমরা ডিপি প্রেসিডেন্টের লগে যোগাযোগ করার পরে জানতে পারলাম যে আমরা এখানে স্থানীয় বিধায়ক অথচ মন্ত্রী
মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় সাইন বলে কইছেন এটা বোর্ড কমিটি দিবার লাগিয়া, কিন্তু বোর্ড কমিটি দেয় কিভাবে দেয় এটা আমরা জানি না। মানুষে তো যেটা হয়েছে এটা তো মানে এটা বেকার বুঝা যার তার এই ব্যাপারে, কারণ বেকার হইলে না তো আইজা। আগামী 15 জানুয়ারি রামনগরে অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মেলনের জনগণের সুবিধার্থে কার্যালয় উদ্বোধন করা হলো বুধবার। এদিন সন্ধ্যারাতে শিলচর আইএসবিটি সংলগ্ন জামাতের কার্যালয় উদ্বোধন করেন আহলে সুন্নাতের কার্যকরী সভাপতি মৌলানা মবরুল আহমেদ বরভুইয়া ভাগাডুহুরি ও সাধারণ সম্পাদক মৌলানা ডক্টর শহীদ আব্দুল নূর। আহলে সুন্নাতের সম্মেলনকে সফল করে তুলতে জামাতের শুভাকাঙ্ক্ষীদের সাহায্য ও সহযোগিতা কামনা করা হচ্ছে। কার্যালয় উদ্বোধনের পর সম্মেলনের প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি মনিরুদ্দিন মাঝার ভুইয়া, আহলে সুন্নাতের কার্যালয় সম্পাদক এস এম সাদিক, অভ্যর্থনা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর, যুব আহলে সুন্নাতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার প্রমুখ। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির জামাতর যে প্রোগ্রাম যেটা মহাসম্মেলন এটার উদ্দেশ্যে আজকে যে অফিসটা উদ্বোধন হয়েছে আমার মৌলানা শরীফুদ্দিন সাহেব মৌলানা না মৌলানা শরীফুদ্দিন সাহেবের যে খাস করিয়া নবীর জামাতর খেদমতর উদ্দেশ্যে যে তার তান গড় বা এটা ব্যবহার করার যে সুযোগ পিছন আল্লাহ তান যেজাটা দুনিয়া এবং আখেরাতের মধ্যে দান করুন। খাস করি হইয়ার যে আমরা বহুদিন আগ করে ডেটতে ফেলা ইসলাম ফালানির পরেও দেখা যায় করোনার একটা সংবাদ হইয়া আমরা একটা চিন্তিত হয়ে গেছিলাম, যে চিন্তার কারণে আমরা স্লো গতিতে ইয়ান দিয়ে রাখি দিছি যে কিটাও এসবের সম্মতি দেখা যায় এসবির মধ্যে আপনার কোনো বাধা বিপত্তি আইছে না, যার কারণে আমরা আজকের থনে অফিস উদ্বোধনই করছি আর আমরা কাজটা দ্রুত গতিতে সরিয়ে দেখব। আপনারা বিশেষ করে যারা এখানে কর্মকর্তা আপন আসুন তারা কাজ করবেন যে খালি কেন না এখানে লোকে বহুত বিরাট একটা আপনার অ্যামাউন্টের দরকার আছে, প্রায় 8 লক্ষ টাকা আপনার বাজেট, এই বাজেটটা আমরা সংগ্রহ করতে লাগবো। আপনার সমাজে এটা দিত সবে যদি সাহায্য সহযোগিতা না করেন যে আমরা ইস আমরা মাঝখানে লক্ষ্মীকে মুগিয়া বিশেষ করি আপনার কাছে আমরা অনুরোধ হইল আপনারা সাহায্য সহযোগিতা। সদ্য শিলচরের এক ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে শিলচর হকি টিমের দৈন্যদশার খবর অবগত হওয়ার পর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী মানবেন্দ্র ধর। দিন কয়েক আগে খবরটি প্রকাশিত হওয়ার পর সমাজসেবী মানবেন্দ্র ধর জেলার হকি টিমকে সহযোগিতার আশ্বাস দেন। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, তার জন্য আমার মনে অনেক ব্যথা বেদনা, তাই আমি একটি সংকল্প নিয়েছি যে আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি এই কিছু কিছু এই অনগ্রসর প্লেয়ার বা ছাত্র অনগ্রসর যারা আছে ওদেরকে যাতে আজকে পৃথিবীতে সমান সমভাবে ওদেরকে অ্যাডভান্স করা যায় সেটাই হচ্ছে আমার আজকের লক্ষ্য, এবং ভবিষ্যতে ওরাই একদিন ন্যাশনাল খেলবে, যেদিন রাজ্যিক খেলবে ন্যাশনাল খেলবে তখন শিলচরে আরেকটি হকি লেডিস টিম আছে যারা ঠিক স্পোর্টসের যোগান পায় না, আমি নিজের চোখে দেখেছি, হকির ব্যাট কিনতে পারে না, তাদের জুতা কিনা তাদের পক্ষে কষ্টদায়ক, অথচ ওনার হাতে কাজ আছে হকির কাজ আছে। তো আজ আমি 10:15 ট্রেনে হায়দ্রাবাদ চলে যাচ্ছি, আমি আসার পর এই প্রথম আমার পরিকল্পনা হয়েছে যে ওদেরকে দিয়েই আমি প্রথম স্টার্ট করব যাতে কাছারের হকি খুব ভালোভাবে মানে দেশের ন্যাশনাল লেভেলে যাবে। নিয়োগ ঘোষণা। রাধামাধব কেবল নেটওয়ার্কের কালেকশন পদের জন্য এবং একজন টেকনিক্যাল পদে প্রার্থী আবশ্যক, বেতন আলোচনা সাপেক্ষ, ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন 9435070039 এবং 7002745927 এই দুটি নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আইনি শাসন বজায় রাখতে ধর্মনিরপেক্ষ দলকে এগিয়ে আসার বার্তা মানিকের। রামমানিকপুরে ব্যাপক পরিমাণে গবাদি পশু চুরি, স্মারকপত্র ওসিকে।
জমি ও ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ বিডিএফ এর এখনকার মত আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।